শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলোকা আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি ব্লগের সঙ্গে এবং নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ভগবানের কাছে কামনা করে আজকের দিনটা শুরু করলাম। তোমরা আশা করি তোমরা আমার পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবে। শরীরটা ভালো আছে ঠিকই, তবে মনটা মোটেও ভালো নেই। কেন বলো তো বন্ধুরা, এত কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করালাম, তারপরে এখন আমার চ্যানেলটাকে হয়তো বা ডিলিট করে দিতে হবে। অনেক কষ্ট হচ্ছে জানো তো, আজকে প্রায় 1 বছর থেকে এই চ্যানেলটার পেছনে খাটছি, তবে কোনো রকম সফলতা পাইনি, শুধুমাত্র সাবস্ক্রাইব বেড়েছে। এখন মনে হচ্ছে জানো, সাবস্ক্রাইব দিয়ে আমি কী করবো? সাবস্ক্রাইব না হলেও চলতো যদি আমার ভিডিওগুলো একটু ভিউজ আসতো, তবে মনিটাইজ করার পরেও যদি পেমেন্ট পাওয়া না যায় তার থেকে দুঃখের মনে হয় আর কিছু হতে পারে না। তো অনেকটা কষ্ট করছি, অনেকটা চেষ্টা করছি, তবে আমাদের মতন গরিবের কোনো কাজই সফলতা হয় না। কারণ দেখতে পাচ্ছ, কারণ আমি কোথাও ভালো কোথাও যেতে পারি না, ভালো পোশাক পরি না, ভালো খাওয়া দাওয়া করি না, ওই কারণে হয়তো বা আমার ভিডিওতে ভিউজ হয় না। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই রেশন যাবে, তো ওই কারণে কিন্তু ব্যাক সাইকেল বের করেছে, আর আমি এদিকে ব্রাশটা করে নিচ্ছি। সত্যি কথা বলতে কি করব আর কি না করব এত বৃষ্টিতে ভেবে পাচ্ছি না। তবে সকাল থেকে বৃষ্টি, খুব বৃষ্টি হচ্ছে দেখতেই পেলে। আমাদের মতন গরিবের মন বলে কিছুই হয় না জানো তো, অনেকটা কষ্ট করার পরেও মন ভেঙে গেল, কাদার মতন অবস্থায় থাকি না। কারণ এখন দেখো কেঁদেই কী করব, অনেক তো কষ্ট পরিশ্রম করেছি, তবে কিছুতেই কিছু হচ্ছে না। এখন ভেবেই দিয়েছি চ্যানেল ডিলিট করে দেব আর ভিডিও করব না, ভিডিও করা বন্ধ করে দেব। অনেকটা কষ্ট করে দেখেছি, কিছুতেই কিছু হচ্ছিল না। আর ওইদিকে তোমাদের দাদাভাই রেশন যাবে, ওই কারণে কিন্তু আমি ঝটাপট চাটা বসিয়ে দিয়ে চা করে দিচ্ছি। আগে মুখটা ধুয়েই চাটা করে দিয়ে তারপরে আমি অন্য কাজগুলো করব। আর রেশনে না সবাই সকাল সকাল চলে যায় জানো তো। তো এদিকে দেখো, দুজনে চা নিয়ে বসে পড়েছি, তবে একটু চা খেলে আর কি মাথা ব্যথা কমবে, আর সকালের দিকে চা না খেলে মনে হয় যেন কি খায়নি কি খায়নি। তো দুজনে মিলে একটু বসে চা খাচ্ছিলাম, আর এদিকে মেয়েকেও একটু দিলাম। তো তোমাদের দাদাভাই যেহেতু বেরিয়ে যাবে, ওই কারণে কিন্তু চাটা আগে করে দিলাম, তো এসে আবার অন্য কাজ করবে। তো তোমাদের দাদাভাই বলছিল যে মুখটা দেখা যাচ্ছিল না, তো কিছু আনতে হবে কি না দোকান থেকে জিজ্ঞেস করছিল। আর বর্ষার দিন জানো তো অনেক কষ্ট হয়, মানে কি রান্না করব আর কি না করব বুঝতেই পারছি না আর কি। গুড মর্নিং, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে। তো সবার আশীর্বাদে মোটামুটি আমি ভালোই আছি। তো এখন বাজে 9টা, তো সকাল অনেক দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো এখনও বৃষ্টি হচ্ছিল, তো এই মাত্র বৃষ্টিটা থামলো, আর এখন আমি রান্না করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। আর তোমাদের দাদাভাই চাটা খেয়ে চলে গেল রেশন আনতে, জানি না রেশন দেবে কি না, আজকে রোববার, তার উপরে রথযাত্রা, তো এখন কি করবে জানি না। তো আমার রান্নাটা তো বসাতে হবে, বৃষ্টি হলেও খেয়ে তো বাঁচতে হবে তাই না বলো। তো এদিকে সমস্ত ঝুড়িতে আমি বের করে নিয়েছি, আর রান্নাঘরে ভাতটা বসিয়ে দেবো, উনুনে রান্না করব। আর উনুনটা ভিজে গেলে না একদম শুকোতে চায় না, ওই কারণে গ্যাস থাকতে উনুনে রান্না করব আজকে। তো দুদিন বাদে বাদে উনুনে করি আর দুদিন গ্যাসে করি। তো
তো এদিকে দেখো, রান্না করতে গিয়েছিলাম রান্নাঘরে, তবে গিয়ে দেখছি একটাও খড়ি নেই। দেখো মানে কি করব ভেবে পাচ্ছিলাম না। আর ওদিকে তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই, তো ওই কারণে একটা কুড়াল বের করে আর দুটো বাঁশ বের করে তারপরে এখন এটাকে মানে ভালোভাবে চিড়ে নিয়ে তারপরে কিন্তু রান্না করব। আর ওই যে আমি যে বাইরে উনুনটা রান্না করতাম, ওই উনুনটা কিন্তু আমি এই ঘরে তুলে রেখেছি, বৃষ্টিতে একদম নষ্ট হয়ে গেছে। তবে আমাদের মতো গ্রামের বউরা মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাট সমস্তটাই পারে। তো প্রথমে অনেক চেষ্টা করছিলাম, এই কাজগুলো আমি কখনোই পারতাম না জানো তো, এখন তবে একটু একটু করে শিখে গেছি, যদিও আর কি তেমন পারি না, তবুও চেষ্টা করি আর কি করবার। তো এদিকে সবজির ঝুড়িটা নিয়ে এসেছি আর এখানে উনুনটা ধরিয়ে দিচ্ছি। তো দেখে বুঝতেই পারছো উনুনের পারে একটা খড়ি নেই জানো তো। আর উনুনে যদি না রান্না করি তবে কি হবে বলো তো, উনুনটা ভিজে গেলে এই উনুনে রান্না করতে খুব কষ্ট হবে। আর আমাদের যেহেতু ছাপড়া ঘর, তো ওই কারণে দেখো মানে টিনের যে কালিগুলো ধুয়ে ধুয়ে পড়ছে উনুনের পাশে, দেখতে পারছো কালি কালি হয়ে গেছে একদম, ফোঁটা ফোঁটা পড়ছে, কেমন একটা দেখতে লাগছে, মানে বিশ্রী প্রচণ্ড। তো তবু আর কি ঘরটা লেপে রেখেছিলাম রাতে, তবু এরকম হয়ে গেছে, মানে কি বলবো, মানে সমস্ত প্রবলেমটা যেন আমাদেরই হয়, গরিবদেরই সমস্ত প্রবলেম হয়, কারণ বয়লোকের তো প্রবলেম কোনো কমই থাকে, শুধুমাত্র শরীরের অসুবিধা হতে পারে, কিন্তু টাকা পয়সা তো তাদের কম নেই, আর আমাদের কোনো দিকেই শান্তি নেই জানো তো। এদিকে উনুনটা ধরিয়ে দিয়ে এখন আমি চলে এসেছি, ওই আলু কেটে ভাতে সেদ্ধ দেবো, তারপরে আলু দিয়ে বেগুন দিয়ে একটা মাছের তরকারি করব আর পটল ভাজা করব। আজকে এই রান্না করব, কারণ আর কোনো সবজি নেই দেখতেই পাচ্ছ ঝুড়িতে, তো এইটুকু সবজি দিয়েই আর কি দু তিন দিন চলতে হবে। এখনও যেহেতু হাট দুদিন বাকি, তবে এখন আর বাজার করবে না, তো এই কারণেই আর কি এইভাবেই চলতে হবে, দিনগুলো কাটাতে হবে। আর এত বৃষ্টিতে দোকানঘাট বা বাজারে যাওয়ার মতন পরিস্থিতিতে থাকেও না কেউ, কারণ কি করে বাজারে যাবে, দেখো প্রচণ্ড বৃষ্টি, একদম মুষলধারা বৃষ্টি হচ্ছে জানো তো। তো চলো আমি ভাতে আলুগুলো সিদ্ধ দিয়ে তারপরে বাইরে যাব। তো এদিকে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে এখন চলে এসেছি বাইরে উঠোনটা ভালোভাবে ঝাড় দিয়ে নিতে। তো সকালবেলা যেহেতু বৃষ্টি হচ্ছিলো, এখন বৃষ্টি কমে গেছে, তাই ভাবছি আগে উঠোনটাই ঝাড় দিয়ে নিই, আবার কখন বৃষ্টি নামবে কে বলতে পারবে তাই না। তো এদিকে আমার উঠোন ঘর ঝাড় দিতে দিতে কিন্তু ভাতটাও হয়ে গেছে, আর কিছুটা কাঁঠালের বিচি ছিল, সেই কাঁঠালের বিচিগুলো ধুয়ে আমি উনুনের পাড়ে রাখলাম। আর এদিকে পটল কেটে নিয়েছি, সেই পটলটাকে আমি ভালোভাবে ধুয়ে তারপরে কেটে নিয়েছি, আবার ধুয়ে নিচ্ছি জানো তো। বর্ষার দিনে না সমস্ত কিছু দেখলে একদম গা ঘিনঘিন করে, জোঁক কেঁচো এসব দেখলে কেমন যেন একটা মনে হয়, তো তাতে করে আমাদের আবার মাটির ঘর তো আরও বেশি খারাপ লাগে জানো। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা তেল গরম হতে দিয়েছি, আর এখানে আমি পটলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, আর ভাত থেকে আলুগুলো বের করে কেটে নিয়েছি, তারপরেই কিন্তু আমি রান্নাটা মানে কড়াইটায় তেল দিয়ে এখন পটলগুলো ভেজে নেব। তো সত্যি কথা বলতে এই বর্ষার দিনে না খুব খুব অসুবিধা হয় সত্যি গো বন্ধুরা, গরিব হলে সব দিক থেকেই প্রবলেম হয়। আমি আর ভিডিও করব না,
তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করো, আর বলবো না নতুন করে কাউকে সাবস্ক্রাইব করার কথা, কারণ দেখো অনেক লোক আমাকে সাহায্য করে সাবস্ক্রাইব করেছো, তারপরে ভিডিও কেউ দেখো না, ওই কারণে ভাবছি ভিডিও মানে চ্যানেলটাই ডিলিট করে দেব। আর কি করব, সত্যি কথা বলতে আমি না পারবো না জানো, মানে তোমাদের এতটা ভালোবাসায় জড়িত হয়ে পড়েছি না যে কি করব আর কি না করব। কোনো সময় বলে লোকে আমি পাগল হয়েছি ভিডিও বানাতে গিয়ে, সত্যি গো বন্ধুরা আজ সত্যি নিজে নিজে মনে হচ্ছে আমি সত্যিই পাগল হয়ে গেছি। তো এদিকে কড়াইতে তরকারি বসিয়ে দিয়েছি, আর তারপর একটা ভিজা গামছা দিয়ে সমস্ত কৌটোগুলো মুছে দিচ্ছি। কেন বলো তো, এখান দিয়ে জল আসছে, একদম ঘরের অবস্থা না খুব খারাপ জানো তো বন্ধুরা, এত খারাপ লাগছে। তারপরেও কিন্তু আমাকে উনুনে রান্না করতে হবে, কারণ গ্যাসও তেমন একটা বেশি নেই, আর এখন যেহেতু অভাবের সংসার তো এই কারণেই আর কি একটু চেষ্টা করি সবসময় ভালোভাবে রান্না টান্না করবার। আর এদিকে দেখো মানে কি বলবো, ক্যামেরাতে মাছের মধ্যে যে হলুদ দেওয়া হয়েছে দেখে মনে হচ্ছে যেন হলুদ দেওয়াই হয়নি, এরকম লাগছে। আর গতকাল মাছগুলোকে আধ ভাজা করে রেখেছি, মানে ভালোভাবে ভাজিনি, তো আজকে এই মাছগুলোকে ভালোভাবে ভেজে তারপরে রান্না করতে হবে। তো এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, তো এখানে শুধু দিয়েছি জিরা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর তেমন কিছু দেইনি। আর দেখো উনুন ধরানোর সময় যতটা কষ্ট হচ্ছিল এখন কিন্তু তার থেকে বেশি মানে ভালো জ্বলছে। আর এদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, আর এখানে বাবু সোনাদেরও খেতে দিয়েছি, আর মাছের ঝোলটা নামিয়ে মাছের ঝোলটার থেকে একটু ঝোল আলু দিয়ে দিলাম। তো এখানে দেখো আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে ঘুম থেকে উঠতে যখন 8টা 9টা বেজে গেছে, আর এদিকে খাওয়া দাওয়া করতে করতে বেলা 11টা বেজে যাবে। খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছি ঠিকই, তারপরে আবার এদিকে রান্নাঘরটার অবস্থা কেমন দেখাচ্ছে, তো এই কারণে ভাবলাম একটু লেপে রাখি যদি একটু বৃষ্টি কমেছে। তো আগে পরের দিন যেহেতু রথযাত্রা ওই কারণে কিন্তু একটু লেপামোছা করে রাখছি, তবে অনেকটা ভালো লাগবে আর কি, বাড়িঘরটাও বৃষ্টি নামলে তো একদম কেমন হয়ে যায়, না লেপলে না কিছু করলে একদম মনে হচ্ছে যেন এই বাড়িতে লোক থাকেই না। তোমরাই চাইলে পারো একটা মানুষকে ওপরে তুলতে, আবার তোমরাই চাইলে পারো একটা মানুষকে নিচে টেনে নামাতে, তবে সত্যি কথা বলছি আমার কিন্তু ভীষণ কষ্ট হয়, এই মায়াও লাগে এবং ছাড়তেও পারবো না। এই ভেবেই বলছি যে আমি তোমাদের সঙ্গে রোজ ভিডিও দেব, প্লিজ তোমরা আমাকে একটু সাহায্য করো, ভিডিওগুলো দেখে দাও। তোমাদের কাছে আমি টাকা পয়সা এসব কিছুই চাচ্ছি না, শুধুমাত্র চাচ্ছি একটু ভালোবাসা। সত্যি গো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে ওপরে তুলে দাও, আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমাকে হয়তো ভিডিও বানানোর মোটিভেট আবার বাড়িয়ে তুলবে। সবাই ভালো থেকো, রাধে রাধে, সবাই সুস্থ থেকো।